ব্যাম্বোতে তুল চা, সাজেকের এক ঐতিহ্যবাহী চা। তো আমরা এটা স্পেশালি ওনারা যেভাবে তৈরি করে সেভাবেই আমরা দেখাচ্ছি এবং আমরা খাবো। তো আশা করি আপনারা দেখবেন, এখানে আসলে এই চাটা খাবেন, এটা অনেক সুস্বাদু একটা চা। এই দারুণ একটা ব্যাপার, গাছের উপরে ঘর, এই বাথরুমটাও গাছের উপরে করা, খুবই সুন্দর। এখানে কি রাতে কালচারাল প্রোগ্রাম করবেন আপনারা নাকি? শুক্রবারে এই ঘরের একদম গাছের উপরে ঘরটা ইনক্লুডিং আছে কিছু নাকি? এই গাছের মধ্যে এই ঘরটা ভেরি ডিফারেন্ট। ঘরটা দেখালো এই ভাই, এই গাছের মধ্যে সাজেকে এসে একটু ব্যতিক্রমী থাকার প্রচেষ্টা আমাদের। সাজেকে বেড়াতে এসে লুসাই গ্রাম নামক এই হোটেলে উঠেছি। ওরা সম্পূর্ণ পাহাড়িদের পরিবেশে এই গ্রামটি তৈরি করেছে। এখানটাতে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, বিল্ডিংয়ের কটেজ, তারপর কাঠের তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু পাহাড়ে এসে পাহাড়িদের পরিবেশে না থাকলে কি হয়, তাই আমরা এই ঘরটি ভাড়া নিয়েছি লুসাই গ্রামে। এখান থেকে দূরে সেই পাহাড় বেষ্টিত এলাকাটি দেখা যাচ্ছে। একটু আমার ক্যামেরায় ভালো আসছে না, কারণ হলো অনেকটাই কুয়াশা, যেহেতু অনেক উপরে মেঘ ভাসছে। তো এই ঘরটি আমরা ভাড়া নিয়েছি 2500 টাকায়, কিন্তু এই ঘরটির পিক টাইমে এটা 3500 টাকায় হয়। তো ওরা আমাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট করেছে। সব ধরনেরই ফ্যাসিলিটিস এখানে আছে থাকার মতো, ওরা সব কিছু করেছে এবং 24 আওয়ার্স কারেন্টের ব্যবস্থা আছে। এখানে এটা বাথরুম, তারপর দুজন থাকার মতো করে এই বেড। তা আমরা এসে উঠলাম। এই ঘরটি সম্পূর্ণ পাহাড়িদের আদলে তৈরি করা হয়েছে, ওরা এভাবেই থাকে পাহাড়ের উপরে। এদিক দিয়ে সম্পূর্ণ পাহাড়ের ভিউ দেখা যায়।
দূরে অনেক সুন্দর। আর এখান থেকে সাজেকের পুরো অংশটা দেখতে পাওয়া যায়। আমার পরামর্শ থাকবে, কেউ যদি পাহাড়ি পরিবেশে থাকতে চান এরকম একটা কটেজে এখানে থাকতে পারেন। আমরা উঠেছি লুসাই গ্রাম নামক এই কটেজে। এবং আমরা খাবো, তো আশা করি আপনারা দেখবেন এখানে আসলে এই চাটা খাবেন, এটা অনেক সুস্বাদু একটা চা। এটিও দেখাও তো কিভাবে, এই যে দেখো ব্যাম্বু চা গরম করে। ব্যাম্বো তেঁতুল চা। এখানে আরেকটা অনুষঙ্গ আছে, ব্যাম্বো চিকেন, এটা রাতে আমরা খাবো রুটি দিয়ে।
Yeah. What is it?